হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বড় সরস সুখবর, এবার গঙ্গা সাগর মেলায় যেতে পোহাতে হবে না কোনো ঝক্কি, কমে যাবে হয়রানি। অন্যান্য বারের তুলনায় আরো বেশি সহজ হবে গঙ্গা সাগর যাত্রা। তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে অতিরিক্ত বাস ও রেল পরিষেবা। রাস্তায় দাঁড়িয়ে করতে হবে না অপেক্ষা, যাত্রা হবে আরো বেশি সহজ ও সংক্ষিপ্ত। বয়স্ক পথ ভোলাদের জন্য নিয়োগ করা হচ্ছে বিশেষ সুরক্ষা বাহিনী, বাড়ানো হচ্ছে নজরদারি। গঙ্গাসাগরের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নিল কেন্দ্র রাজ্য। দেখুন এবারে আরো বেশি সাজানো গোছানো পরিষেবা মিলবে গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একগুচ্ছ নয়া পরিকল্পনা নিয়ে মাঠে নামছে রাজ্য সরকার। অন্যান্য বাড়েছে, এবারে ব্যবস্থা হবে আরো বেশি নজরকাড়া। জানা যাচ্ছে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের সুবিধার জন্য 1600 অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার। এছাড়া পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন চলবে অতিরিক্ত ট্রেন। রাজ্য পরিবহন নিগমের 770টি বাসের পাশাপাশি গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমও চালাবে অতিরিক্ত প্রায় 900টি বাস। ধাপে ধাপে বাড়ানো হবে বাসের সংখ্যা। পরিষেবা চালু থাকবে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। তথ্য সূত্রে খবর, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত গঙ্গাসাগর মেলা উপলক্ষে এই বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। রাজ্য পরিবহন নিগমের বাস বাবুঘাট থেকে রাত 8টা পর্যন্ত যাতায়াত করবে। এছাড়া হাওড়া, ধর্মতলা এবং বাবুঘাট থেকে প্রতিদিন গড়ে 160টি করে অতিরিক্ত বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। আগামী 12 থেকে 17 জানুয়ারির মধ্যে সারাদিন নিয়মিত ট্রেন ছাড়াও রোজ 11টি করে অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। এছাড়াও দীর্ঘায়িত হবে 4টি ট্রেনের যাত্রাপথ। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সকাল 7টা 35 মিনিট এবং রাত 9:30 একটি করে ট্রেন গঙ্গাসাগর মেলায় যাত্রীদের জন্য ছাড়বে। শিয়ালদা থেকে 2টি ট্রেন ছাড়বে রোজ সকাল 6:15 এবং দুপুর 2:40। কলকাতা স্টেশন থেকে রওনা হওয়া ট্রেন প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, বালিগঞ্জ হয়ে কাকদ্বীপ এবং নামখানায় যাবে। একইভাবে নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদাগামী ট্রেন চলবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। পাশাপাশি প্রথম রেলপথে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সুরক্ষায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। এক কোম্পানি আরপিএফ অনুমোদন করেছে রেল বোর্ড। জানা যাচ্ছে আরপিএফ এর পাশাপাশি হাওড়া, মালদা ও আসানসোল ডিভিশন থেকে 110 জন রক্ষীকে আনা হচ্ছে শিয়ালদায়। গঙ্গাসাগরের বিশাল ভিড় সামলাতে ও পথ ভোলা যাত্রীদের সহযোগিতায় শিয়ালদা দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে মোতায়েন থাকবে বিশেষ বাহিনী। এমনকি বর্তমানে শিয়ালদা দক্ষিণ শাখার 5টি টিকিট কাউন্টার রয়েছে। মেলা উপলক্ষে সেখানে আরও 2টি কাউন্টার বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। শীতের আমের সঙ্গে নিয়ে জিভ আর ডান হাতের প্রেম উপভোগ করতে আসতেই হবে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত খাদ্য মেলা চেটে পুটেতে আগামী 12 জানুয়ারি থেকে 15 জানুয়ারি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত। চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে।